বিশাল গড় নবীন গড় চক বাজারে সিপিআইএম ও কংগ্রেসের নির্বাচনের বুথ অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। তারা কোন দলের সেটা রাজ্যের একটা বাচ্চাও ভালো বলতে পারবে। গতকাল গভীর রাতে বিশালগড় ও থানাধীন নবীনগড় চক বাজারে সিপিআইএম ও কংগ্রেসের 23 নম্বর বুথ অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। পরবর্তী সময়ে বৃহস্পতিবার সকালে কার্যকর্তারা দেখতে পেয়ে খবর দেওয়া হয় প্রশাসন আধিকারিকদের, তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে নবীনগড় চক বাজার এলাকায় মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী। অন্যদিকে অনবরত রাজনৈতিক হিংসাত্মক ঘটনা বিশালগড়ের বিভিন্ন এলাকায় ঘটেই চলেছে। প্রশাসন কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার পরেও বিশালগড় বিভিন্ন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের বুথ অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে আসছে। এটাই যদি কমিশনের ভয়মুক্ত পরিবেশে ভোটের নমুনা হয় তবে গাধাও হাসবে। তারা এটার ভিতরে আগুন জ্বালাই দিচ্ছে, তারা চাইতেছে এইভাবে ভয় দেখাইয়া কোনো কিছু কইরানি মানুষের থেকে ভোট নেওয়া যায় বা ভোট কেন্দ্রে যাওয়ার থেকে বিরত রাখতে পারে। তারা দেখতেছে এখন মানুষ জায়গা গেছে, 5 বছর তারা যেই অত্যাচার মানুষের উপরে করছে, যেই জুলুম করছে মানুষের উপরে চাঁদা নিয়ে এইসব নিয়ে, তো মানুষ এটার থেকে খুবই দুঃখের ইয়া, মানুষ তারা থেকে দূরে যাইতেছে সব, তো ওই ইয়া নিয়ে তারা ভয় দেখাইয়া নিয়ে আবার মানুষের থেকে ভোট নিতে পারে। কিভাবে মানুষের বসাইব ওই চেষ্টা আছে তারা, কিন্তু মানুষ তো আর এটা নাই। মানুষ শান্তির জন্য, হিন্দু মুসলমানের ভালোবাসার জন্য তারা মানুষকে সব আগে পড়ছে, যাইপা পড়ছে ওইরা মানুষে এখন মিছিল মিটিং এ সব দিকে আইতাছে, তারা এটা ভালো লাগতেছে না। কয়েকটা মানুষ আছে এখনো দুষ্কৃতি, কেন এই এই শান্তি জায়গা ছিল চোখবাদার জমুন, এটা খুব শান্তির ছিল, এখানে কোনো সমস্যা হইতো না, কোনো সময় হয়েছে না। এখানে এ তারা আসার পরে কয়েকটা দুষ্কৃতিবাহী আছে, মধুদি বাহিনী, এটা যা মন চায় তাই করতেছে। আজকে পুলিশ প্রশাসন আইসে, আমরাও তার নাম টাম তার কাছে দিয়ে দিছি, তারাও কিছু অ্যাকশন নিব, তো আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাইছি অতি সত্যি যাতে এরা একটা কিছু করে। অভিযুক্ত কার উপরে? অভিযুক্ত বিজেপির কিছু দুষ্কৃতিবাহী আছে এখানে, তার উপরে। এটা এখনো পর্যন্ত কি আপনাদের কর্মীদের বা আপনাদের কোনো বাড়িঘরে আক্রমণ চালানো হয়েছে? বাড়িঘরে তো 5 বছর ধরে তো তারা আক্রমণ করতেছে, ইতিমধ্যে আর পাঠ্যবিষয়ের ভিতরে আক্রমণ করতেছে, এমনি হুমকি দিতেছে, ইয়ে করতেছে তারা। এর 5 বছর ধরে তো এদিকে নবীনগরে চাঁদা, তারপরে বাড়িঘরে হামলা মারপিট, এটা নিয়ে অপকথা আছে, এটা এটা বন্ধ নাই। কারা নেই চাঁদা? তারা বিজেপির গুন্ডা বাহিনীরা, কিছু আছে এন আছে, কিছু উশৃঙ্খল কিছু লোক আছে, তারা এইসব করতেছে। অপরদিকে নবীনগড় চক বাজারে সিপিআইএম ও কংগ্রেসের বুথ অফিস পুড়ে দেওয়ার অভিযোগ এনে সাংবাদিকদের সামনে বলতে গিয়ে সিপিআইএম কর্মী আরো জানান, নবীনগড় চক বাজার এলাকায় বিজেপি দুষ্কৃতিকারীরা বাড়ি বাড়ি হামলা হুজ্জতি সহ জোরপূর্বক ভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। অবশ্য ত্রিপুরা বিজেপির এই কালচার নতুন কিছু নয়, সন্ত্রাস এদের মজ্জাগত। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।